আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম তালেবানের আসল পরীক্ষা মাত্র শুরু হয়েছে কাবুলের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের হাজার হাজার সেনা নারী সহ সব চাকুরিজীবীকে কর্মস্থলে ফিরে আসার আহ্বান তালেবানের জাতির উদ্দেশ্যে ভাষণে মার্কিন প্রেসিডেন্ট যেখানে আফগান রায় লড়তে অনিচ্ছুক সেখানে মার্কিনীরা প্রাণ দিতে পারে না বিস্তারিত খবরে জানবেন কাবুলে আটকা দুই শতাধিক নাগরিক নিয়ে বিপাকে ভারত আবারও কট্টর শাসনে ফিরবে আফগানিস্তান নাকি আসলেই বদলে গেছে তালেবান সবশেষে জানবেন আফগানিস্তানের শিখ ও হিন্দু সংখ্যালঘুদের আশ্রয় দেবে ভারত সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন তালেবানের আসল পরীক্ষা মাত্র শুরু হয়ে গেছে আফগানিস্তানে তালেবানের আসল পরীক্ষা মাত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির রাজনৈতিক শাখার প্রধান মোল্লা আব্দুল গনি বারাদার সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া একটি ভিডিও বার্তায় এমন মন্তব্য করেন তিনি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স মোল্লা গনি বারাদার আখন্দ বলেন কোনো প্রতিরোধ ছাড়াই সরকারের বিরুদ্ধে বিজয় এসেছে তবে সুষ্ঠুভাবে সরকার পরিচালনার আসল পরীক্ষা মাত্র শুরু হয়েছে মানুষের প্রত্যাশা অনুযায়ী তাদের সমস্যার সমাধান এবং সেবা প্রদানের মাধ্যমে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তিনি বলেন এই বিশাল বিজয়ের জন্য আমরা পুরো আফগান জাতি বিশেষ করে কাবুলের জনগণ এবং আমাদের মুজাহিদদের অভিনন্দন জানাই তালেবান এখন যে অবস্থানে পৌঁছেছে তা কেউ ভাবতেও পারেনি কিন্তু আল্লাহর সাহায্যই আমাদের এই বিজয় দান করেছে দুনিয়ার ইতিহাসে এমন নজির আর একটিও নেই তাই আমাদের আল্লাহর শুক্রিয়া আদায় করা উচিত আমাদের কোনো অহংকার থাকা উচিত নয় এখন পুরো জাতির সেবা এবং তাদের জীবনমান উন্নয়নে কাজ করার সময় এসেছে এজন্য তালেবান তাদের সাধ্যের মধ্যে সব কিছু করবে কাবুলের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের হাজার হাজার সেনা আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে সেনা প্রত্যাহার সম্পন্ন করার কয়েক সপ্তাহ বাকি থাকতে রাজধানী কাবুল তালেবান যোদ্ধারা দ্রুত দখল করে নিলে সামরিক কর্মকর্তারা কাবুলের শত শত সেনা প্রেরণ করে বলেন যে তাদের লক্ষ্য এখন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও আফগান সহযোগীদের সেখান থেকে উদ্ধার করা যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা রবিবার দিনের শেষে আমেরিকাকে করেন যে যুক্তরাষ্ট্র তাদের কুয়েতে অবস্থিত বিরাশিতম তম ব্রিগেড কমব্যাট টিম থেকে কাবুলের হামিদ কার্যায় বিমানবন্দরে আশ্রয় নেওয়া যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা সাধারণ নাগরিক ও আফগান সহযোগীদের উদ্ধারের জন্য অতিরিক্ত এক হাজার সেনা পাঠাচ্ছে এই নতুন সেনা দল ইতিমধ্যে মধ্যে কুয়েতের ঘাঁটি থেকে পাঠানো অন্য এক হাজার সেনাদের সঙ্গে মিলিত হবে যাদের প্রাথমিকভাবে প্রস্তুত রাখার পরিকল্পনা নেওয়া হয়েছিল অন্য মেরিন ও সামরিক সেনা সদস্য শুক্রবার থেকে হাজার সেখানে পৌঁছাতে শুরু করেছে আরও এক হাজার যুক্তরাষ্ট্রের সেনারা এখনও আফগানিস্তান ত্যাগ করেনি সেনা দলে নতুন সংযুক্তি আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনা সংখ্যা ছয় হাজারে উন্নীত করবে যা হবে মে মাসে সেনা প্রথা শুরু করার সংখ্যার চাইতে তিন গুণ বেশি নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা ভয়েস অব আমেরিকাকে বলেন আমেরিকান সেনারা কাবুলের যুক্তরাষ্ট্র দূতাবাস এবং বিমানবন্দর উভয়ই শক্ত নিয়ন্ত্রণে রেখেছে তবে কয়েক ঘণ্টার পরেই বিমানবন্দর লক্ষ্য করে গুলি ছড়া হয় নারী সহ সব চাকরিজীবীকে কর্মস্থলে ফিরে আসার আহ্বান তালেবানের আফগানিস্তানের রাজধানী কাবুলে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ঘোষণা দিয়েছে তালেবান তারা ঘোষণা করেছে বিশৃঙ্খলার সুযোগে যারা জনগণের সম্পদ লুট করার চেষ্টা করেছিল তাদেরকে আটক করা হয়েছে তালেবান নেতৃত্বের পক্ষ থেকে আফগান কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিদের বাসভবনে অনুপ্রবেশ করা থেকে বিরত থাকতে তালেবান সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন নিশোক সাবেক আফগান সরকার হয়ে কাজ করত বলে কাউকে হেনস্থা করা যাবে না এদিকে আফগানিস্তানের সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে তাদের কর্মস্থলে ফিরে আসার আহ্বান জানিয়েছে তালেবান কাতারের দোহায় তালেবানের রাজনৈতিক দপ্তরের উপপ্রধান আব্দুল সালাম হানাফি সোমবার বলেছেন সরকারি কর্মকর্তা কর্মচারী বিদেশি কূটনৈতিক ও সেনাবাহিনীর সদস্য সহ সরকারি কাজে নিয়োজিত সব চাকরিজীবী কোনো ধরনের শঙ্কা ছাড়াই নিজ নিজ কর্মস্থলে ফিরে যান এমনকি তিনি নারী চাকরিজীবীদেরও কর্মস্থলে ফিরে আসার আহ্বান জানান হানাফি বলেন কারো প্রতি অবিচার করা হবে না এবং নারীরা তাদের হিজাব রক্ষা করে কর্মস্থলসহ সব কাজ স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারবে জাতির উদ্দেশ্যে বাইডেন যেখানে আফগানরাই লড়তে অনিচ্ছুক সেখানে মার্কিনিরা প্রাণ দিতে পারে না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবারও আফগানিস্তান থেকে সেনাদের ফিরে আনার সিদ্ধান্তকে সঠিক বলে জানালেন আমি এটার জন্য অন্য আরেকজন প্রেসিডেন্টের জন্য রেখে দিতে পারি না আফগানিস্তানের সেনা উপস্থিতি ধরে রাখার মধ্যে আর যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ জড়িত নয় সোমবার হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট তিনি ভাষণে আফগান পরিস্থিতির জন্য সব কাবুলের উপরে চাপিয়ে দিয়েছেন একই সঙ্গে তিনি পূর্বের সিদ্ধান্তে অটল থাকার কথাও ব্যক্ত করেন জো বাইডেন বলেন আফগান সেনারা তালেবানের বিরুদ্ধে লড়বে আশ্বাবগণির নিশ্চয়তা দিয়েছিলেন কিন্তু তার এই ধারণা ভুল ছিল যেখানে আফগানরাই নিজেদের রক্ষায় লড়াইয়ে নামতে ইচ্ছুক নয় সেখানে মার্কিনেরা প্রাণ দিতে পারে না কাবুলে আটকা দুই শতাধিক নাগরিক নিয়ে বিপাকে ভারত আফগানিস্তানে চলমান পরিস্থিতিতে ভারত সেনা পাঠানোর চিন্তা করলে তার ফলাফল ভয়ঙ্কর হবে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিল তালেবান তাদের এই হুমকির পর বেশ সতর্ক ভারতীয়রা অন্য অনেক দেশের মতো তারাও আফগানিস্তান থেকে নিজস্ব নাগরিকদের ফেরানোর উদ্যোগ নিয়েছে তবে কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খলায় অনিশ্চয়তায় পড়েছে সেই কার্যক্রম কাবুল দূতাবাসে এখনও দুই শতাধিক ভারতীয় আটকা রয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি সূত্রে বরাতে ভারতীয় সংবাদ মাধ্যমটি বলছে কাবুল বিমানবন্দরে ভারতের একটি প্লেন দাঁড় করানো রয়েছে তবে বিশৃঙ্খল পরিস্থিতির কারণে দূতাবাস থেকে আটকে পড়া কর্মীদের প্লেন পর্যন্ত পৌঁছানো নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে তালেবান গোটা শহরে কারফিউ জারি করেছে সূত্র জানিয়েছে কাবুল দূতাবাসে আটকে পড়া কর্মীদের ফেরানোর উপায় খুঁজতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন দেশটির মন্ত্রিপরিষদ সচিব তবে শেষ দুই তিন দিন ধরে আফগানিস্তানের পরিস্থিতি যখন দ্রুত বদলাচ্ছিল অর্থাৎ তালেবান কাবুলে প্রবেশের আগে অন্য দেশের দূতাবাসগুলো তৈরি করে কর্মীদের ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেয় কিন্তু এই ক্ষেত্রে ভারত কেন পিছিয়ে পড়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে এদিকে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতকে এমনিতে বিশেষ লক্ষ্যবস্তু হিসেবে দেখে তালেবান এ কারণে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না ভারত সরকার অর্থাৎ কর্মীদের সাময়িকভাবে হলেও ফেরানোর প্রক্রিয়া চলবে এ বিষয়ে একটি সরকারি সূত্র বলছে আমাদের বিকল্প পরিকল্পনা রয়েছে তালেবান কাবুল দখলের পর আফগানিস্তানে আকাশসীমা আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে এ কারণে যুক্তরাষ্ট্র থেকে আসা ও যুক্তরাষ্ট্রগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটগুলোর রুট পরিবর্তন করা হচ্ছে সেগুলো তেল নেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের কোনো দেশে দাঁড়াতে পারে বলে জানানো হচ্ছে আবারও কট্টর শাসনে ফিরবে আফগানিস্তান নাকি আসলেই বদলে গেছে তালেবান তালেবানের নেতৃত্বে আবারও কি কট্টর শাসনে ফিরবে আফগানিস্তান নাকি রাষ্ট্রীয় নীতিমালায় উদারতার পরিচয় দেবে মুজাহিদিনরা কাবুল পতনের পর এই প্রশ্নই হয়ে উঠেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদিও বেশ কিছুদিন ধরেই বিশ্বের কাছে গ্রহণযোগ্য ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করছে গোষ্ঠীটি নারী শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে শাসন থাকবে না বলেও আশ্বাস দিয়েছে জনগণকে কাবুল দখলের পর আফগানিস্তানের রাজধানী জুড়ে টহল দিচ্ছে তালেবান জিহাদিরা নানা ঘটনা পরিক্রমায় নাগরিকদের দেশ ছাড়ার হিরিক সহ থমথমে অবস্থা কাবুলে বেশিরভাগ বাসিন্দায় বের হচ্ছে না ঘরবাড়ি থেকে চাপা উত্তেজনার মধ্যে পরিস্থিতি বুঝতে চাইছে সবাই অবশ্য নাগরিকদের আতঙ্কিত না হয়ে স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখার আহ্বান জানাচ্ছে তালেবানরা বিভিন্ন শহরে লুটপাট কিংবা অস্ত্রধারীদের নিপীড়নের কিছু খবর পাওয়া গেলেও তা অস্বীকার করেছে গোষ্ঠীটি বরং নিজেদের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করছে বিভিন্ন মাধ্যমে এবার ক্ষমতায় এসে বেশ কিছু কঠোর নীতিমালা থেকে বেরিয়ে আসার আশ্বাস দিয়েছে তালেবান এরই মধ্যে ঘোষণা দিয়েছে ইসলামী শাসন ব্যবস্থা মেনে শিক্ষার অধিকার পাবে ছেলে মেয়ে নির্বিশেষে সবাই হিজাব পরে শিক্ষা গ্রহণের সুযোগ থাকবে সব বয়সের মেয়েদের তালেবানের প্রাদেশিক শিক্ষা বিভাগের প্রধান মৌলভী জানাতগুল গুল আজিজ ঘোষণা দিয়েছেন আমরা ছেলে মেয়েদের শিক্ষার বিরুদ্ধে নই ইসলামী শরীয় আইনকে অবজ্ঞা না করে তারা লেখাপড়া শিখতে পারবে যে কোনো বয়সেই হিজাবি নারী শিক্ষার সুযোগ পাবে আমরা চাই প্রতিটি নাগরিক শিক্ষিত হোক ইসলামী আধুনিক উচ্চশিক্ষা যেটাই হোক আমাদের পূর্ণ সমর্থন থাকবে জাতিকে শিক্ষিত করে গড়ে তোলা আমাদের অঙ্গীকার আফগানিস্তানে শিখ ও হিন্দু সংখ্যালঘুদের আশ্রয় দেবে ভারত আফগানিস্তানের সংখ্যালঘু শিখ ও হিন্দু জনগোষ্ঠীর জন্য ভারতের দরজা উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এইসব তথ্য জানা গেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাক্সি এক বিবৃতিতে বলেন আফগান শিখ ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছি যারা আফগানিস্তান ছেড়ে আসতে চাইবে তাদের ভারতে প্রত্যাবাসন করব আফগানিস্তানের উন্নয়ন প্রকল্পে লাখ লাখ ডলার বিনিয়োগ করেছে ভারত একথা জানিয়ে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন উন্নয়ন প্রকল্পে সহযোগিতা করা আফগান নাগরিকদের পাশে থাকবে ভারত